الحمد لله استعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا وسندنا ورسولنا ومولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الا الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا دور الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله پاك الله كوتي شكريا جل تبارك وتعالى اپنا قيامك হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনি কারখানাকে কেন্দ্র করে আল্লাহর ঘর মসজিদে এসে এক মাস পর নিজের আত্মসংশোধনীমূলক আলোচনা শোনা আলোচনা করার তৌফিক যে মহান মালিক আল্লাহ দান করলেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম আকায় নামদার তাজেদার মদিনা সাইয়্যিদুল কোনাইন শাফিউল মুজনবিন রাহমাতুল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা দুনিয়ার নিয়ম কেউ যদি গাড়ি চালাইতে চায় তো তার প্রশিক্ষণ দরকার কেউ যদি হাল চালাইতে চায় তারও কিন্তু একটা প্রশিক্ষণ দরকার কারণ আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখছি যে হাল চালাইতে গেলে নাঙ্গল খালি গরুর পায়ের দিকেই চলে যায় যুবক তোমরা দেখো কোনোদিন রিক্সায় বা ভ্যান যদি চড়ো ভ্যানে চালাইতে শিখো তো দেখবা ভ্যান একদিকে টেনে নিয়ে চলে যায় তো দুনিয়ার সব কাজের প্রশিক্ষণ এটাকে আমরা জরুরি মনে করি প্রয়োজন মনে করি কিন্তু মূল যে কাজটা এই কাজের প্রশিক্ষণ আমরা প্রয়োজনীয় মনে করি না জিন্দেগির 40-50-60-70 বছর পর্যন্ত পার হয়ে গেছে মুসলমান মুখের দাঁত পড়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে চোখের জ্যোতি চলে গেছে আজ পর্যন্ত নামাজে দাঁড়াতে পর্যন্ত জানে না এরকম আছে না নাই কথা বলেন কথা বলেন তাকবীরে তাহরিমা বেদে নামাজে দাঁড়ায় সামনের ওয়ালের দিকে তাকায় রয়েছে এত সুন্দর ঘড়িটা কে দিছে গো দেখতে তো ভালোই লাগতেছে অথচ নামাজে দাঁড়াইলে যে তার তাকানো দরকার কোথায় এই খবরটাও নাই খবরটা যে নাই সেটাও নাই দর্দ দিল কি ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো দর্দ দিল কি ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো ওয়ারনা তাআত কে লিয়ে কুছ কম না থা কর রহা বিয়া वरना ताअत के लिए कुछ कम न था करविया दिलेर दरद बुझार जन्नई तो अल्लाह मानुष के बनाई से मेरे भाइयों दुनियार चाहिदा पूर्ण करार जन्नो हमरा दुकाने जाई जमीने जाई स्कूले जाई कॉलेजे जाई यूनिवर्सिटी ते जाई डॉक्टर के कासे जाई এই শরীরের দুনিয়ার কিছু চাহিদা আছে এই যে আপনাদের এই মোড়ে কিছু কিছু টঙ্গের দোকান হইছে বাড়িতে কোনো জিনিস পাওয়া যাচ্ছে না দূর দিয়ে এসে বেটাকে পাঠিয়ে দিলাম যা দোকান থেকে কিছু নিয়ে আয় পাইকারি দোকান তো নজিপুর আছে
যখন বেশি প্রয়োজন হয় নজিপুর চলে যায়, আরো যখন বেশি প্রয়োজন হয় নওগাঁ চলে যায়, আরো বেশি প্রয়োজন হলে ঢাকায় চলে যায়, কারখানায় চলে যায়। দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য সব রকমের ব্যবস্থা আছে, কিন্তু আমার দিনের চাহিদা পূরণ করার জন্য তো ব্যবস্থা থেকে আমরা অনেক দূরে সরে চলে গেছি। খোদার কসম করে বলছি, আজকে তো কারখানা নাই, পাইকারি দোকানদারও নাই। এই যে মুফতি মুস্তাফিজুর রহমানের মতো ছোট ছোট দোকানদার যারা দিনের চাহিদা পূরণ করার জন্য আপনাদের এই এই এখানে ছোট্ট একটা টং দোকান দিয়ে বসছে, আমাদের দিনের চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে আসা দরকার, এখানে এসে এসে আমাদের ইমানের চাহিদাটা পূরণ করা দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, দুইটা ওয়াদার বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করবেন। এক নাম্বার লোকটা হবে ইমানওয়ালা। কি ওয়ালা? ইমানওয়ালা। আমরা তো দুনিয়াতে পয়সাওয়ালা, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, হ্যাঁ মালওয়ালা, কত ওয়ালা হইলাম, কিন্তু ইমানওয়ালা কতটুকু হইতে পারতেছি একটু খবর নেওয়া দরকার। জাগনা হ্যায় জাগলো আফলাক কি সায়া তলে, জাগনা হ্যায় জাগলো আফলাক কি সায়া তলে, হাশর তক সোনা পড়েগি খাক কি সায়া তলে, হাশর তক সোনা পড়েগি খাক কি সায়া তলে। জাগ্রত হইলে দুনিয়াতে একটু সজাগ হই, কারণ কবর জগতে তো ময়দানে মাহশর হিসাব নিসাব আসার আগ পর্যন্ত ঘুমাতেই হবে, হয় আরামের ঘুম নয়তো বেরামের ঘুম। এই তো মিডিয়ার মাধ্যমে জানা গেল বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন উচ্চ শিক্ষিত মানুষ, মুসলমান যার নাম, আমাদের সালাম নিয়ে ব্যঙ্গ করলো। নাউজুবিল্লাহ, আগামী বছর বলেন মুসলমানের ঈমানের উপরে আঘাত আসলে মুসলমান জান দিয়া দেবে, ঈমান দেবে না, এটা মুসলমানিত্ব। সালামটা তো আমরা শুদ্ধ করে দিতে পারি না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আবার একটু পয়সা হলে, আমি তো অনেক জায়গায় বলি, একটু পয়সা হলে, পিকআপওয়ালা গাড়ি হলে ওই পিকআপ মারে আর যায় আর মাথা ঝাঁকুনি দেয়, কয় হুম। জান্নাতের বিনিময়ে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, এক নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, সালেহ আমল, ত্রুটিযুক্ত আমল। ত্রুটিযুক্ত আমলটা যদি ছোট্ট হয়, পয়গম্বর বলেন ওই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই মুক্তবে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাদিস পড়ে মুখস্থ করছে, আমরা অনেকে শুনছি, ছেলেরা বলে قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি সেটা খলুসিয়াতের সাথে হয়, সহি শুদ্ধ হয়, একাগ্র চিত্তে হয়, হোক না লোকটা একেবারে নষ্ট। বুখারীর রেওয়ায়েত, নষ্ট মহিলা যে তার দেহ ব্যবসা করে জীবন চালায়, এমন একটা মহিলাও ছোট্ট একটা নেকের আমল খলুসিয়াতের সাথে করছে, চতুষ্পদ একটা জানোয়ার কুকুরকে পানি পান করাইছে, তো আল্লাহ তারে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দিছে। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার স্নেহাশিস মুফতি মুস্তাফিজুর রহমান এখানে মাটি কামড়ে পড়ে রয়েছে। মেরে ভাইও, আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে রাজা ভাই এখানে বসে আছে, আমার খুব মহব্বতের মানুষ, আমি দীর্ঘদিন পর্যন্ত চৌধুরী পাড়া মসজিদে জুমার নামাজ পড়াইছি, এলাকার মাটি ও মানুষের সাথে আমার একটা সম্পৃক্ততা, এই পাশেই আমার শ্বশুর বাড়ি। এত খুশি হয়েছি, হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে দিল চাইলো যে অন্তত এই নেককার মানুষগুলোর সঙ্গে একটু বসি, ময়দানে মাহশরে আল্লাহর আদালতে একটা মানুষও যদি পাড়ি দিয়া চলে যায়,
হইতে পারে, এই কারণে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। দুনিয়া এমনি এমনি চলবে, কিন্তু দিন এমনি এমনি চলবে না। মুমিনের ইমানের চাহিদা হলো নেক আমল সে করবে, খুলুসিয়াতের সাথে করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাগদাদকে বলা হয় এলেমের শহর, বাগদাদ মদিনাতুল ইলম। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আজকের দুনিয়া ইহুদি আর খ্রিস্টান মুসলমানদের দোস্ত না দুশ্মন? আরো ধীরে কন, মুসলমানের দোস্ত না দুশ্মন? এটা আমার ভাষায় নয়, কোরআনের ভাষায় আল্লাহ নিজেও বলেছেন। এক ইহুদি বাগদাদে আসছে, তার উদ্দেশ্য হলো মুসলমানদের কার্যক্রম দেখবে, মুসলমানদের চালচলন দেখবে, মুসলমানদের ধরন দেখবে, এখান থেকে কিছু ক্লু বের করে নিয়ে আসে অপপ্রচার করবে। বাগদাদে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে, এক জায়গায় সে ঠিকানাও নিয়েছে, কিন্তু থাকলে কি হবে, খাইতে তো হবে, রাত্রে শোয়ার জন্য জিনিসপত্রের দরকার। বাজারে ঢুকছে, বাজারে ঢোকার পরে দোকানদারকে একটা লিস্ট ধরাই দিছে যে দেখেন এই এই মালগুলো আপনার দোকানে আছে কিনা, থাকলে আমাকে দেন। দোকানদার হাতে নিয়ে দেখছে একটা বাতি লাগবে, একটা বিছানা লাগবে, একটা বালিশ লাগবে, আরো আসবাবপত্র লাগবে, যেগুলো সে লম্বা সফরের কারণে আনে নাই কিনে নেবে। দোকানদার ডাক দিয়া বলতেছে, ভাই এই লিস্ট অনুযায়ী মাল সব আমার দোকানে আছে, তবে আমি আপনাকে মাল দেব না। ওই যে পার্শ্বে দেখেন একটা দোকান দেখা যায়, ওই দোকানেও সব মাল আছে, আমি যে দাম ধরবো ওই দোকানদারও একই দাম ধরবে, ওখান থেকে মালগুলো নিয়ে যান। ইহুদি স্লিপটা নিয়ে গেছে ওই দোকানদারের কাছে, দোকানদার মাল দিয়েছে, টাকা পরিশোধ করে দিয়েছে। এবার এই দোকানদারের কাছে এসে বলতেছে, ভাই মাল তো আপনার দোকানেও আছে, তো আপনি কেন মাল দিলেন না, আপনি কেন আমাকে ওই দোকানদারের কাছে পাঠাই দিলেন, ঘটনাটা কি? দোকানদার ডাক দিয়ে বলতেছে, ভাই সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত প্রচুর বেচা কেনা করছি, কিন্তু আমার ওই মুসলমান ভাই আমি লক্ষ্য করে দেখতেছি তার দোকানে সকাল থেকে এ পর্যন্ত কোনো বেচা কেনাই হয় নাই। তো আমি চিন্তা করলাম একটা কাস্টমার আমি তার দোকানে পাঠিয়ে দেই, তার বেচা কেনা হবে, সেখান থেকে সে নিজেও উপকৃত হবে। তো আমি এক মুসলমান আরেক মুসলমানের যদি সামান্য একটু এইভাবেও উপকার করতে না পারি, তো আমি কিসের মুসলমান হইলাম? ইহুদি মালগুলো রেখে দুইটা চোখের পানি ছেড়ে দিছে, কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, ভাই আমি একজন ইহুদি, এই বাগদাদে ঢুকছিলাম, শুনছি যে বাগদাদে এলেমের শহর, আমি ঢুকছিলাম মুসলমানদের ক্ষতি করার জন্য, তো পরিষ্কার কথা এটাই যদি মুসলমানের আমল হয়, এটাই যদি মুসলমানের আখলাক হয়, এটাই যদি মুসলমানের চরিত্র হয়, তাহলে এর চাইতে উত্তম চরিত্র আর হতে পারে না, এক্ষুনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দেন। এ ছিল নবীওয়ালা আখলাক। আপনার আমার নবী সম্পর্কে পৃথিবীর মানুষ কি সার্টিফিকেট দেবে? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আমি তো আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। আজকে ফ্রান্সের সেই ইহুদিরা আপনার আমার নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। মুসলমান হিসেবে এর প্রতিবাদ করাটাও ঈমানের দায়িত্ব। মেরে ভাইও, আজকে মুসলমানদের উপরে এই নির্মম অত্যাচার কেন আসতেছে? নাম কা ওয়াস্তে মুসলমান হয়ে আছি আমরা, আমলের দিক দিয়ে যদিও নামে হিরো, কিন্তু আমলের দিক দিয়ে একেবারে জিরো, আমলের দিক দিয়ে একেবারে জিরো।
আজকে 30 বছর ধরে নামাজ পড়তেছি, এই উদ্যোগকে কদর করবেন, এই টং দোকানের কদর করবেন। মনে রাখবেন, পাইকারি দোকানদার আর নাই। কোথায় পাবেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে, কোথায় পাবেন হোসাইন আহমদ মাদানিকে, কোথায় পাবেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে? এখন এই এলাকার, এই অঞ্চলের, এই সময়ের ওলামায়ে কেরামরাই হলো আশরাফ আলী থানভী, এই সময়ের ওলামায়ে কেরামরাই হলো হোসাইন আহমদ মাদানী। আমরা তাদের কাছে যাব, আমাদের আমলগুলোকে দুরুস্ত করে নেব, এর করে কবরে যাব। আশা করা যায় আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাই দেবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এরকম নিয়মিত আসবেন, কি লাভ? এই ছেলেটা যদি এই যেখানে এখানে যে কজন শিক্ষক আছেন, ওরা যদি এই মাটি কামড়ায় না পড়ে দুনিয়ার কাজে মেহনত করলে অনেক আগায় যেতে পারতেন। আজকে কেন আপনাদেরকে ডেকে আনতে হবে, কেন কি জন্য ডাকতে হবে? দিলের মধ্যে একটা দরদ যে আমার চাচা 30 বছর ধরে নামাজ পড়ে, আমার ভাই 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, আজ পর্যন্ত নামাজটা তার শুদ্ধ নয়। নামাজটা শুদ্ধ হয়ে যাক, সালামটা শুদ্ধ হয়ে যাক, আত্মাইয়াতটা শুদ্ধ হয়ে যাক, দুরূদ শরীফটা শুদ্ধ হয়ে যাক, কারণ শুদ্ধ আমল ছাড়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই একটা ব্যথা আর দরদ নিয়াই আজকের এই ইসলামী মজলিস, আজকের এই বৈঠক, আল্লাহ তাআলা এই বৈঠককে কামিয়াব দান করুক। এই বৈঠকের দ্বারা এলাকার মানুষের হেদায়েতের ফয়সালা করে দিক। মেরে ভাই, ছোট্ট ছোট্ট আমলগুলোকে শুদ্ধ করে নেব, রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়োজন সহ এই মাদ্রাসাকেও আল্লাহ দিনই মার্কাজ হিসেবে কবুল করে নিক, এর যাবতীয় চাহিদা আল্লাহ তাআলা পূর্ণ করে দিক। অবশ্যই পাঁচবার ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। পঞ্চমবারের আজকের এই মজলিস, হুজুর তো আপনাদেরকে শিখাইতেছেন, আমি একটা জিনিস শুধু সুন্নত হিসেবে শিখাইয়ে যাই, সকলেই শুদ্ধ করে সালাম দেব, রাজি আছেন ইনশাআল্লাহ? আগে আগে সালাম দেব, রাজি আছি তো? উচ্চ স্বরে সালাম দেব, শুদ্ধ করে সালাম দেব, আগে আগে সালাম দেব, উচ্চ স্বরে সালাম দেব, মনে থাকবে? তাহলে সালাম শুদ্ধ করে দেব, সালাম আলাইকুম আর দেব না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, পারবো তো ইনশাল্লাহ? জোরে সালাম দেব, উচ্চ স্বরে যেন শুনতে পাই, আগে সালাম দেব। আমি হুজুর, আমি কেন সালাম দেব? সালাম মুসল্লি আমাকে দেবে না, এমন না। আমি স্বামী, আমি কেন বউকে সালাম দেব? বউ আমাকে সালাম দেবে না, আমি আগে সালাম দেব। হাদিসে পরিষ্কার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দরওয়াজা ধরে দাঁড়ায় থাকতাম, আল্লাহর নবীর আগে আমি কখনো সালাম দিতে পারি নাই, আমি আ বলার আগেই নবী আমার সালাম দিয়ে দিতেন। তার মানে স্বামীকে, বিবিকে স্বামী সালাম দেওয়া, এটাও নবীর সুন্নত। সালাম দেওয়া শুধু নবীর সুন্নত না, সালাম আল্লাহরও সুন্নত। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিয়া আল্লাহও সালাম দিয়ে দেবেন। যে ঘরে বেশি বেশি সালামের প্রচলন হয়, ওই ঘরে বেশি বেশি আল্লাহর রহমত নাজিল হয়। বিবির সঙ্গে যদি মনোমালিন্য থেকে যা থাকে, মন কষাকষিও থেকে থাকে, আপনি যদি নিয়মিত সালাম দেন, বিবিও যদি আপনাকে সালাম দেয়, ওই বাড়ি থেকে অশান্তি পালায়ে যেতে বাধ্য। বেশি বেশি সালাম দেব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের আমলগুলো আমরা শুদ্ধ করে নিই। এরকম মজলিসে আসার সুযোগ সব জায়গায় হয় না, চালু হয়েছে এটাকে ধরে রাখি, আমার জিন্দেগির সমস্ত আমলগুলো শুদ্ধ করে নেব, আল্লাহ তৌফিক দান করুক। কারণ আমার কবরে কেউ যাবে না, আমাকেই যেতে হবে, খোদার কসম। আমি এটা মানি আর না মানি, স্বীকার করি আর না করি, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার আমলই আমার কাজে লাগবে। কামানে কা নেহি হার এক জুদা হো জায়েগা, কামানে কা নেহি হার এক জুদা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা। কেউ কাজে আসবে না যাদের জন্য এত মাতলামি করতেছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অমুক।
যখনই আপনি আমি এই দেহটা ছাড়ব। আসলে তো এটা আমি মনে করতেছি এটা আমার না, এক্ষুনি মারা যাব, আপনারাই ডাক দিয়ে বলবেন এটা মুফতি নাসিরের লাশ, কথা বলেন, তখন আর আমি ওর মধ্যে নাই। এই যা কিছু ব্যবহার করতেছি সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বাজে মানুষের কথায় নিজের দিলটাকে নষ্ট না করি, বাজে কথায় কলিজাকে নষ্ট না করি, কারণ গুনাহ করার জন্য শ্রম দেওয়া লাগে না, নেক কামাই করার জন্য কষ্ট করা লাগে। আরে ভাই, এই মেহনত, যেই মেহনত আজকে চলতেছে এই মত মেহনত নবীজি যখন মক্কায় দিলেন ওরা মানলো না, আল্লাহর নবীর কলিজাটা ফেটে যাচ্ছে, এ লোকগুলো মানতেছে না, যাব কই? আজকেও ছাত্রদেরকে পড়াইলাম, আল্লাহর নবী তায়েফে গেলেন, তায়েফে গেলেন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তায়েফের দুষ্ট লোকেরা ইয়াং জেনারেশনকে রেডি করলো, তাদেরকে বললো তোমরা ব্যাগের মধ্যে করে পাথর নাও, ওরাও তো যুবক, যুবকের তো রক্ত গরম, সমাজের লিডারেরা যা বুঝাইছে তাই বুঝছে, তোরা ব্যাগের মধ্যে ভাঙ্গা চুখালো চুখালো পাথর গুলা উঠায় নিয়া তাইফের গলিতে গলিতে লাইন ধরে ঘুরতেছে, আল্লাহর নবী যায় আর ওই পাথর গুলো ওরা নবীর শরীরে মারে। বর্ণনা এসেছে যে চুখালো পাথর গুলো যে নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ও পাথরগুলো নবীজির গায়ের মধ্যে ফুটে ফুটে যেত, ফিনকি দিয়ে রক্তগুলো বের হতো, আল্লাহর নবীর দেহ রক্তে রক্তাক্ত হয়ে একবার নয় দুইবার নয় তিনবার নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। স্বয়ং জিবরিল আমিন পর্যন্ত এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিছে, আপনি খালি অনুমতি দিন এ তায়েফের জাতকে ধ্বংস করে দিন। আল্লাহর নবী দুই হাত দিয়ে চোখের পানি মুছে না ডাক দিয়ে বলেন জিব্রাইল, এরা না হয় বুঝে না, অদূর ভবিষ্যতে হয়তো এদের বংশধরে এমন সন্তান জন্ম দিবে যারা দ্বীন গ্রহণ করবে, যারা জান্নাতি হবে। এ জিব্রাইল এমন কথা বলো না, আল্লাহ তুমি এ জাতিকে হেদায়েত দাও, রব্বে কাবার কসম করে বলছি আজ তাইফের মানুষেরা কাঁদে, মাসুদ যখন পৃথিবীর প্রান্ত থেকে তাইফে যায় লোকেরা বলে হ্যাঁ তাইফ, এটাই তাইফ, এই জায়গায় আমার নবী রক্ত ঝরাইছিল, এই তাইফের মানুষেরা আমার নবীকে পাথর মেরেছিল, তাইফের মানুষেরা চোখের পানি ফেলে ফেলে আহা করে কাঁদে। তাদের জন্য আজকে পর্যন্ত মানুষ আমাদেরকে গালি দেয়। নেক আমলের ভিত্তি করে যান, নিজের নেক আমল শুদ্ধ করে নেন, সন্তানটাকে নেক আমল শিখান, আশা করা যায় এর বদৌলতে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে নাজাতের একটা পথ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ বলেন নিশ্চয় ইমানদার, এক নম্বর শর্ত হলো লোকটা ইমানদার হতে হবে, দু নম্বর শর্ত হলো নেককার হওয়া লাগবে, ইমান নাই তার নেক আমলের এক পয়সাও দাম নেই। অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি আপনারা এখানে এসেছেন, আজকের এই পঞ্চমতম ইসলাহী মজলিসকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিক। আমাদের আপন জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো তোমার কতগুলো নেককার বান্দাদের নিয়ে আমি গুনাহগার, তোমার ঘর মসজিদের ভিতরে তোমার দরওয়াজায় হাতগুলো মেলে ধরেছি রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার নিয়ম হলো
চেয়ারম্যানের কাছে কেউ যদি হাত পাতে না পাইলে এমপির কাছে যায়, এমপির কাছে না পাইলে মন্ত্রীর কাছে যায়, প্রধানমন্ত্রীর কাছে যায়। এক দরওয়াজা থেকে আর এক দরওয়াজায় যাওয়ার সুযোগ আছে। ও মালিক তুমি বলো, তুমি যদি তোমার দরওয়াজা থেকে আমাদেরকে তাড়ায় দাও, আমরা কার দরওয়াজায় কি আল্লাহ বলে ডাক দেব? তোমার দরওয়াজা ছাড়া যে আমাদের আর কোন দরওয়াজা নাই আল্লাহ, আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ একজনকেও মাফ না করে তোমার ঘর মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের একজন মুরব্বী ছিলেন, হাটহাজারীর মাদ্রাসার মুতামিম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার সঙ্গে যত ছাত্রদের সম্পর্ক, যত মানুষের সম্পর্ক, আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করে নাও। আয় আল্লাহ এখানে অনেকেই অসুস্থ আছে, অনেকেই ঋণগ্রস্ত আছে, অনেকেই কন্যাদায়গ্রস্ত আছে, আল্লাহ সকলের সব রকমের দিলি হাজতকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই মাদ্রাসার যাবতীয় চাহিদা কবুল করে নাও। আল্লাহ এই 40-45 বছর পর্যন্ত যত নেক আমল করেছি ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিয়ে আমলগুলো কবুল করে নাও, যত পাপ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের টুটাফাটা আমলগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম আল্লাহ। আল্লাহ তুমি তোমার নিজ জিম্মাদারিতে এই মাদ্রাসাগুলো দেখাশোনা করো। আল্লাহ এর দ্বারা সমাজের দ্বীনী মুমিন মুসলমানদের ইমানের হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহ যে ইসলামী মজলিস চালু হয়েছে এর হাওয়া এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে তুমি পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ এলাকার সমস্ত যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মুরব্বীদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো, আমাদের সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, মানুষ শয়তান জিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি নিজে ঘোষণা করেছো যে তোমার নবীর চাইতে উত্তম চরিত্র আর কারো নাই, ওই নবীকে মক্কার মানুষেরা কষ্ট দিল, তাইফের মানুষেরা কষ্ট দিল। আল্লাহ আজকের দুনিয়া ইহুদি আর নাসারা ওই নবীকে নিয়ে মামুত নানান রকমের ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তুমি ওদের ষড়যন্ত্র থেকে আমাদের দীন ও ইসলামকে হেফাজত করো, আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের আমলকে সহি শুদ্ধ করে দাও। আয় আল্লাহ মরণ যখন দিবা ঈমানের সঙ্গে শাহাদতের মৃত্যু দিও, আল্লাহ জুমার দিনে আমাদের মৃত্যু দিও, নামাজের হালতে মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম ইয়া আল্লাহ।